মানুষ এখনো পশুর ভাষা বুঝতে সক্ষম হয়নি, তাই পোষা পশু পাখির অনেক আচরণ বুঝতে পারাও সম্ভব নয়। যেমন বিড়াল কেন কামড় দেয়, কুকুর কেন ঘাড় কাত করে, কিংবা হ্যামস্টার কেন এমন মূর্তির মতো স্থির হয়ে থাকে ইত্যাদি। পোষা প্রাণীর এরকম অনেকগুলো কেনর উত্তর দেওয়ার চেষ্টা করব ফানি ফ্রো ক্রিয়েটিভসের আজকের এই পর্বে। বিড়াল কেন কামড় দেয়? অনেক সময় দেখা যায় যে বিড়াল খেলতে খেলতে হঠাৎ বেশ জোরে কামড় দিয়ে ফেলে। এর মানে এই না যে সে আপনাকে অপছন্দ করছে। আসলে বিড়াল এরকম হিংস্রতার দ্বারাই অনেক সময় তার মনোভাব ব্যক্ত করে। এক্ষেত্রে কামড় দ্বারা সে আপনাকে না বলছে, অর্থাৎ সে আপনার থেকে দূরে একা থাকতে চায়। তবে কখনো কখনো সে খেলতে খেলতেও কামড় দিয়ে ফেলে। টিয়া পাখি কেন ঠোঁট ঘষে? আপনারা হয়তো দেখে থাকবেন যে প্রায়ই টিয়া পাখি তার ঠোঁট ঘষে কর্কশ শব্দ করে। অনেকে মনে করেন যে টিয়া খুশি হলে এমন শব্দ করে, তবে লক্ষ্য করলে দেখা যায় যে ঘুমানোর ঠিক আগ মুহূর্তে তারা এমনটা করে থাকে। কুকুর কেন বৃত্তাকারে ঘোরে? প্রায় সবাই জানেন যে ঘুমানোর আগে কুকুর তার শোবার জায়গায় কয়েকবার বৃত্তাকারে ঘুরে আসে। এটাকে তার পাগলামি মনে হলেও এর একটা যৌক্তিকতা আছে। অতীতে কুকুর যখন বাইরে ঘুমাত তখন এভাবে সে তার শোবার স্থানে লম্বা ঘাস মাড়িয়ে নিচু করত। এরকম করার কারণে সেই জায়গা থেকে সাপ বা কোনো বিষাক্ত পোকামাকড় থাকলে তা সরে যেত। এখন সে ঘরের মধ্যে নিরাপদে আরামদায়ক বিছানায় ঘুমালেও আজও তার ওই অভ্যাস রয়ে গেছে। খরগোশ কেন তার পেছনের পা ঠোকে? আপনার বাসায় খরগোশ থেকে থাকলে হয়তো লক্ষ্য করে থাকবেন যে খরগোশটি কখনো কখনো তার পেছনের পা ঠুকে ঠুকে শব্দ করে। অনেকের কাছে এটা হাস্যকর মনে হতে পারে, তবে এর কারণটা বেশ গুরুতর। অন্য কোনো প্রাণী বা মানুষকে দেখে ভয় পেলে আত্মরক্ষার জন্য সে এরকম পেছনে পা দিয়ে মাটিতে আঘাত করতে থাকে। আর আপনাকে দেখে এই আচরণ করলে কিছুটা সময়ের জন্য তাকে একা ছেড়ে দেয়াই ভালো। বিড়াল কেন মুখ খুলে স্থির হয়ে থাকে? বিড়ালের মতো গম্ভীর প্রাণী মাঝে মাঝেই অদ্ভুতভাবে মুখ খুলে হাঁ করে থাকে, তাও আবার মূর্তির মতো স্থির অবস্থায়। এর কারণটাও কিন্তু বেশ অদ্ভুত। বিড়ালের মুখের মধ্যে ঘ্রাণ নেওয়ার অতিরিক্ত কয়েকটি রিসেপ্টর রয়েছে। এজন্য কোনো কিছুর ঘ্রাণ ভালোভাবে নিতে হলে তারা এই অদ্ভুত আচরণ করে। কুকুর কেন ঘাড় কাত করে? মাঝে মাঝে কুকুর যে ঘাড় কাত করে তা প্রায় আমরা সবাই দেখেছি। অনেকে মনে করেন যে পরিচিত কোনো শব্দ মনোযোগ দিয়ে শুনতে তারা এমনটা করে। আসলে কিন্তু কুকুরের শ্রবণের সাথে ঘাড় কাত করার কোনো সম্পর্ক নেই। তারা মূলত কোনো কিছু ভালো করে দেখার জন্য এরকম করে। হ্যামস্টার কেন মূর্তির মতো স্থির হয়ে থাকে? আপনার হ্যামস্টার থাকলে দেখবেন এই ছোট্ট প্রাণীটা কখনো কখনো মূর্তির মতো স্থির ও শক্ত হয়ে থাকে। এটা অনেকের কাছে খেলা মনে হলেও আসলে তা নয়। অন্য কোনো প্রাণীর বা নতুন কোনো পরিস্থিতির মুখোমুখি হলে হ্যামস্টার এরকম করে থাকে, অর্থাৎ সে আক্ষরিক অর্থেই আতঙ্কে পাথর হয়ে থাকে। এজন্য এরকম অবস্থায় তাকে বিরক্ত না করাই শ্রেয়। বিড়াল কেন উপহার নিয়ে আসে? আপনার পোষা বিড়ালটি দেখবেন প্রায় কোনো না কোনো খেলনা বা যে কোনো বস্তু নিজে থেকেই আপনাকে এনে দেবে। কিছু কিছু কুকুর খেলাচ্ছলে এমনটি করে থাকে, তবে বিড়াল কিন্তু এমনটা খেলাচ্ছলে করে না। মাংসাশী প্রাণীরা সন্তানকে বিভিন্ন খাবার এনে তাদেরকে শেখায় এবং পরবর্তীতে একটা সময় পর্যন্ত সন্তানেরাও তাদের মাকে একইভাবে খাবার এনে দেওয়ার মাধ্যমে ভালোবাসা ও আনুগত্য প্রকাশ করে। বিড়ালও এমন প্রাণীদেরই বংশধর, তাই মায়ের মতো যত্ন নেয়ার জন্য একইভাবে আপনার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ করে, এভাবে উপহার প্রদানের মাধ্যমে। আলিঙ্গন দেখলে কুকুর কেন ডাকে? প্রায়ই দেখা যায় যে আপনি কাউকে জড়িয়ে ধরলে, এমনকি চুমু দিলেও আপনার আদরের কুকুর ডাকা শুরু করে। এর মানে কি সে আপনার সঙ্গীকে হিংসে করছে? তা কিন্তু নয়। কুকুরের কাছে আবেগের এরকম কোনো বহিঃপ্রকাশের অস্তিত্ব নেই। লড়াইয়ের সময় দুটি পক্ষ যেমন কাছাকাছি এসে পরস্পরকে আঘাত করে, এটা তার কাছে তেমনভাবে কাছে আসার মতোই মনে হয়। আর এজন্যই সে শান্তি রক্ষা করতে আপনাদেরকে তার সাধ্যমতো ধমকিয়ে আলাদা করে দেওয়ার চেষ্টা করে।